এবিটিএ টেস্ট পেপার পেজ নাম্বার 268 268 অঙ্কের একটা সেট, একের অঙ্কগুলো এর আগের একটা ভিডিওতে করে দেওয়া হয়েছে, ওটা তোমরা ডিসক্রিপশনে বা প্লেলিস্টে খুঁজলে পেয়ে যাবে। আজ দুইয়ের অঙ্ক স্টার্ট করছি, দুইয়ের থেকে দেখো। তো প্রথম কোশ্চেনটা দেখো, বলছে যে এক বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত। এখানে বোঝার ব্যাপার এটাই, সুদ আসল, আসলটা আমরা যে কোনো একটা কিছু ধরে নেবো, কিন্তু এখানে সুদের সঙ্গে কিন্তু আসলও আছে সেকেন্ডেরটা, অর্থাৎ 8টা হচ্ছে আসল আর 9 হচ্ছে কি সুদ আসল। দেখো খুব সাধারণভাবে করবো, সোজাভাবে এখানে দেখো আসল এবং সুদ আসল 8:9 আছে, তারপরে কী করলাম আসলটাকে 8x, এটা করতে করতেই পারি আমরা 8x, তাই তো? তারপরে কি আছে সুদ আসল, এটা হচ্ছে 9x। তাহলে এখানে শুধুমাত্র সুদটা কী হবে, 9x মাইনাস 8x, এটা কী হবে, শুধুমাত্র একটা x হবে, তাই তো? সুদ আসলের থেকে আসলটা বিয়োগ করলে কী হবে, শুধু সুদটা আসবে, বুঝতে পারছো? এরপরে একটু চিন্তা করো, 8x টাকাটা, অর্থাৎ এই যে 8x টাকাটা, হ্যাঁ 8x টাকা, এই আসল টাকা 8x হলে পরে এই টাকাতে সুদ হয় কত আমাদের, শুধুমাত্র x টাকা, শুধুমাত্র x টাকা আমাদের সুদ হয়। তাহলে 8x টাকাতে সুদ হয় x টাকা, তাহলে 1 টাকাতে সুদ হবে কত, x বাই 8x। তাহলে পরে 100 টাকাতে কত সুদ হবে, চিন্তা করো দেখো, এই যে x বাই 8x ইন্টু 100, x x কেটে দিলাম, এখানে 100 বাই 8 থাকলো, 4 দিয়ে কাটলে পরে 25, আর নিচে থাকছে কত 2, অর্থাৎ 25/2। 25 টাকাকে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 12.5 টাকা, অর্থাৎ 12.5%, অর্থাৎ 100 টাকাতে আমার কত টাকা হচ্ছে, 12.5। এই 12.5টাই হচ্ছে কি বলতো, এই 12.5টাই হচ্ছে আমাদের নির্ণয় সুদের হার। এরপরে 2 নম্বর অঙ্কটা দেখি কি বললো, দেখো এখানে x প্লাস 2 এবং x মাইনাস 3 এর মধ্যে, এর মধ্য সমানুপাতি x হলে x এর মান নির্ণয় করতে বলছে, তো মধ্য সমানুপাতি। তাহলে পরে অনুপাতটা দেখো x প্লাস 2 আর মধ্য সমানুপাতি কি বলে দিছে x, তো আমরা x লিখলাম, তারপরে এই যে অনুপাত ব্যাপারটা আসলো, বা সমান সমান চিহ্ন লিখতে পারো, এটা ডবল অনুপাতটা, তারপরে x ইজ টু x মাইনাস 3। এবার দেখো এটার মানে কি, এই সংখ্যাটা নিচে যাবে, অর্থাৎ x প্লাস 2 ডিভাইডেড বাই x বাই, এদিকে থাকছে x, তো এরকম একটা ব্যাপার আসছে, ঠিক আছে? তো এটা তুমি এইভাবে সলভ করতে পারো, কিন্তু এইভাবে সলভ না করে মধ্য সমানুপাতি যেহেতু বের করতে বলছে, তো আমরা ডাইরেক্ট মধ্য সমানুপাতিই বের করবো। দেখো চিন্তা করো তুমি, এই যে x আর এই যে x, তাহলে x আর x গুণ করলে কী হবে, x স্কোয়ার, তাই তো? তাহলে x স্কোয়ার আর এই পার্টটা, এই পার্টটা কী হবে, দুটোর গুণ হবে, তো এরকম থাকবে, বুঝতে পারছো? তাহলে x স্কোয়ার মানে কি, x মাইনাস 3 আর এদিকে x প্লাস 2, তাহলে x এর কী হবে, এই যে x স্কোয়ারটা উঠে গেলে রুট ওভার অফ x মাইনাস 3 আর এদিকে x প্লাস 2, এটাই হবে হচ্ছে উত্তর, ঠিক আছে? আর যদি x এর মান নির্ণয় করতে বলে, তাহলে এরকম x এর মান নির্ণয় করে দেবো, কিন্তু আমাদের এখানে তো শুধুমাত্র মধ্য সমানুপাতি বের করতে বলছে, তো আমাদের এটা করলেই হবে, আর মান নির্ণয় করলে এরকম হবে, তাহলে সঠিক উত্তরটা কী হবে, এটা অ্যান্সার হবে, ঠিক আছে? একদম ইজি একটা অঙ্ক। এরপরে 3 নম্বর কোশ্চেনটা দেখো, x ভ্যারিজেস y এবং x ভ্যারিজেস z হলে পরে y প্লাস z এর যে ভ্যারিজেস, মানে এটা কী হবে সেটা আমাদের বের করতে বলছে, এটাও খুব ইজি একটা অঙ্ক। আমরা এইভাবে অঙ্কটা করব, দেখো x ভ্যারিজেস y, তাহলে x ইকোয়ালস টু কি হবে, কে ওয়ান ওয়াই, কেটা কি একটা অশূন্য ভেদ্রক, তাহলে x বাই কে ওয়ান কী হচ্ছে, এই যে কে ওয়ানটা আছে এটা x এর নিয়ে নিচে নিয়ে গেলাম ওই দিকে, এই দিকে, তাহলে এখানে কি একটা y পড়ে থাকবে, তাই তো? কেন y এরকম করছে, কারণ আমাদের কন্ডিশনে কী আছে, y আর z এর মান, তাহলে আমরা এখানে yটাই বের করব, ঠিক আছে, বুঝতে পারছো? এরপরে দেখো x ভ্যারিজেস z, তাহলে x ইকোয়ালস টু কি হচ্ছে আমাদের, কে টু জেড, কেন কে টু কি, কে টু হচ্ছে একটা অশূন্য ভেদ্যুবক, এবার কে টুটাকে এই দিকে নিয়ে গেলাম, তাহলে কী হবে, একটা জেড আমরা পেয়ে গেলাম। আমাদের কোশ্চেনে বের করতে বলছে কি ওয়াই আর জেড এর প্লাস ফর্মটা, তাহলে আমাদের ওয়াই আর জেডটাকে ফ্রেশ আনতে হবে, আমরা এইভাবে নিয়ে আসলাম। এবার দেখো এক্স এর মানটা কী আছে, এখানে এক্স এর মান কেন বলি, ওয়াই এর মানটা কী আছে, ওয়াই আছে কি এক্স বাই কে ওয়ান, তাই বসাইলাম এখানে, আর এদিকে আছে জেডের, এখানে জেড মানে এটা, তো জেডের এখানে এটাই বসাবো, অর্থাৎ জেড এই যে এখানে এক্স বাই কে টু বসালাম। এবার দেখো এক্স তো দুজনের মধ্যে আছে, কমনই নিলাম, তাহলে কী হলো ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু, তাহলে এই যে পার্টটা আছে কি না, এই পার্টটাকে আমরা আর একটা কনস্ট্যান্ট ধরে নেবো, ঠিক আছে? তাহলে ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু, এটাকে আমরা একটা নতুন একটা কনস্ট্যান্ট ধরে নিলাম, একটা নতুন একটা কনস্ট্যান্ট ধরে নিলাম, বা ধ্রুবক বা শূন্য ভেদ্রুবক বলতে পারি, তাহলে এরকম আসছে ফর্মটা এই টোটাল পার্টটার বদলে। আচ্ছা এরপরে কী আসছে দেখো, কে এক্স, তাহলে পরে ওয়াই প্লাস জেড ইকোয়ালস টু কী আসছে আমাদের, কে এক্স, তাহলে দেখো কী আসছে ওয়াই প্লাস জেড ভ্যারিজেস কী হলো আমাদের এক্স, কেন এবার কেটাকে উঠিয়ে দেবো, কেটাকে উঠিয়ে দিলে কী আসবে, একটা ভ্যারিজেস চিহ্ন আসবে,
তাহলে ওয়াই প্লাস জেডটা আমাদের কী হচ্ছে এক্সের সাথে সমানুপাত হচ্ছে, অর্থাৎ ভেরিজেস এক্স হচ্ছে, এটাই আমাদের উত্তর। এর পরের কোশ্চেনটা দেখো, সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি ড্যাশ বিন্দু দিয়ে যাবে, এটার অ্যান্সারটা কী হবে বলো তো? অ্যান্সারটা হবে হচ্ছে শীর্ষবিন্দু দিয়ে। কোন দিক দিয়ে যাবে বলো তো? এটা শীর্ষবিন্দু দিয়েই যায়, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে কোশ্চেন দেখো, দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক ড্যাশটি সাধারণ স্পর্শক আঁকা যাবে, এটা তো জানো কয়টা স্পর্শক আঁকা যাবে। তোমরা এই ব্যাপারে সম্পাদ্য উপপাদ্য করছো স্পর্শকের, ওখানকার কোটেশনটাই কিন্তু এটা। এটার অ্যান্সারটাও কী বলো তো? অ্যান্সারটা বলছো চারটি। অ্যান্সার কটি? চারটি, মনে থাকবে। তারপরে কোশ্চেন দেখি, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি এবং উচ্চতা বলছে কি 4 সেমি হলে চোঙটির ভেতরে সর্বাপেক্ষা লম্বা যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য 1.5 সেমি হবে। এটা একটু করতে হবে, সোজা অঙ্ক দেখো। প্রথমত লম্ববৃত্তাকার চোঙ কি সেটা আমরা জানবো, এটা হচ্ছে একটা লম্ববৃত্তাকার চোঙের ছবি। ছবিতে দেখতে পাচ্ছ এখানে উচ্চতাটা কত? 4। তারপরে ব্যাস যেটা বলছে সেটা হচ্ছে 3। এবার এটাতে একটু চিন্তার ব্যাপার, বলছে একটা দণ্ড রাখতে হবে, তাই তো? লম্বা একটা কত বড় দণ্ড, তো দণ্ড তো আমি এইভাবেও রাখতে পারি, তাই কি না? এইভাবেও রাখতে পারি, তো এইভাবে রাখলে একরকমের দৈর্ঘ্য পাবো, আবার এইভাবেও রাখতে পারি, তাই কি না? এবার তুমিই চিন্তা করো কোনভাবে রাখলে পারে সবথেকে বড় একটা দণ্ড, একটা লাঠি তুমি চিন্তা করে নাও, সবথেকে বড় এইভাবে রাখলে রাখা যায় না কি, তাই কি না? এইভাবে রাখলে একরকম পাবো, এটা এইভাবে রাখলে একরকম পাবো লাঠির দৈর্ঘ্য, আর এরকম রাখলে আরেকটা পাবো, অর্থাৎ এইভাবে রাখলে ছোট লাঠি হচ্ছে, তাই না? আর এইভাবে রাখলে বড় লাঠি আমরা রাখতে পারবো, বুঝতে পারছো? এখানে কিন্তু একটা বোঝার ব্যাপার আছে, ছোট্ট ব্যাপার। এখানে এই চেটটা হচ্ছে 4 আর ব্যাসটা কত? 3। তাহলে আমরা যে ভাবি না যে ব্যাসার্ধ বাই 2, সেরকম কিন্তু চিন্তা করলে হবে না, ছবিটা বুঝতে পারছো? এবার দেখো অঙ্কটা খুব সিম্পল, তাহলে আমরা দেখলাম যে এইভাবে দণ্ডটা আমাদের রাখতে লাগবে, ক্লিয়ার? এবার ফর্মুলা দেখো, সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কী আছে আমাদের? ব্যাসটা 3 স্কোয়ার আর উচ্চতাটা 4 স্কোয়ার। এখন তুমি ভাবছো যে 3 স্কোয়ার কেন হবে, ব্যাসার্ধটাকে কেন ধরলাম না? তুমি নিজেই চিন্তা করো না, এইভাবে আসছে না, এইভাবে আসছে না, এইভাবে আসছে, তাহলে দণ্ডটা এইভাবে রাখলে সবথেকে বড় দণ্ড রাখতে পারবো, আর এইভাবে যদি ব্যাসার্ধ করে চিন্তা করি তাহলে কি এখান থেকে এই পর্যন্ত দণ্ড রাখতে লাগবে, তাই কি না? তো এই পর্যন্ত দণ্ড রাখলে তো দণ্ডটা ছোটোই হবে, আর এইভাবে রাখলে সবথেকে বড়, তাহলে এই পার্টটা বোঝার চেষ্টা করো, এইভাবে দণ্ডটা আমাদের রাখতে লাগবে, ক্লিয়ার? তাহলে কি হচ্ছে এখানে বলো তো? 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার দেওয়াই আছে কোশ্চেনে, 3 3 9 4 4 16, তাহলে কত হচ্ছে? 25। 25-এর রুট আবার করলে কত হয়? 5 সেমি। তাহলে সর্বোচ্চ আমরা সর্বাপেক্ষা বড় যে দণ্ডটা রাখবো সেটার দৈর্ঘ্য কত হবে? 5 সেমি। এরপরে 3-এর অঙ্ক। আচ্ছা, 3-এর অঙ্কগুলো করলে ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তো আমি 3-এর অঙ্ক আরেকটা ভিডিওতে এক্ষুনি দিয়ে দিচ্ছি আপলোড করে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো এর পরের অঙ্কগুলো তোমরা প্লেলিস্টে বা ডিসক্রিপশনে পেয়ে যাবে লিঙ্ক, সেখান থেকে দেখে নাও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দাদার ক্লাসরুম।